হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমরা ভাবছো যে আমি চাদর পরে আছি। তো আজকে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে সন্ধেবেলায়, মানে 8টার পর থেকে বৃষ্টি হয়েছে। ভালোই বৃষ্টি হয়েছে, খুব জোরে বৃষ্টি, সাথে মেঘ ডেকেছে এবং কারেন্টও ছিল না। তো সেই জন্য কিন্তু মানে গরম পড়েই গেছিলো, কিন্তু আবার বৃষ্টিটা হওয়ার পর থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন খুবই ঠান্ডা পড়ে গেছে। সেজন্য কিন্তু চাদরটা গায়ে দেওয়া। তো আমি তো বিকেলে একটু বেরিয়েছিলাম, তো আমি কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে। প্রথমে তো পুচকির জন্য একটা গাড়ি এনেছি, সেটা তো ও নিয়ে খেলছে। দুটো হ্যাঙ্কি এনেছি, এই যে একটা অরেঞ্জ কালার আর একটা হলো পিঙ্ক কালার। গরম পড়ছে এখন, তো হ্যাঙ্কি লাগবেই, আর প্রচণ্ড হারায়। মনা মনার বাবা দুজনে মানে রুমালটা খুব হারায়, সেজন্য আমি একটু বেশি করে কিনে রাখি। কারণ বাইরে যখন বেরোবো যদি রুমাল না পাই, আমার কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। কারণ আমি প্রচণ্ড ঘামি, আমি কিন্তু রুমাল ছাড়া মানে গরমের দিনে এক পাও বেরোতে পারি না। সেই জন্যে আমি কিন্তু রুমালটা স্টকে রাখি। আর এই একটা ব্রাশ এনেছি, পতঞ্জলির একটা ব্রাশ এনেছি, আর ওই যে একটা বডি লোশন এনেছি মনার জন্য। বডি লোশন ছাড়া এক পাও চলতে পারে না, শীত নেই গরম নেই, মানে সারা বছরই বডি লোশন লাগে। আর বাসনের দোকান থেকে কয়েকটা জিনিস কিনেছি। এই যে এটাকে কি বলে, সসপেন না ক্যান কি বলে জানি না, আমার এরকম একটা আছে, আমি দুধ চাল দিই। তো আমার একটাতে খুব অসুবিধা হচ্ছে, কারণ দুধটা ওরা রোজ খায় না, সেই জন্য কিন্তু দুধটা জমে যাচ্ছে। আর জমে যাওয়াতে কী হয়, একটাতে কিন্তু ধরে না, সেই জন্য আমি আরেকটা সসপ্যান নিয়ে আসলাম, যাতে আমি এক্সট্রা দুধটা এটাতে আমি জাল করতে পারি। সেই জন্য এটা নিয়ে এসেছি, এটা কিন্তু ভালোই বড়ই আছে। আমার না ছোটো কড়াই আছে, মাঝারি কড়াই আছে, আবার একটা বিশাল বড় কড়াই আছে, তার মাঝখানে যে কড়াইটা সেটা আমার নেই। তো একটা এতটুকু ওটাতে তো আমি রান্নাই করি, আর ছোটো ছোটো তো আছেই। কিন্তু ধরো একটু বেশি মাংস বা একটু খিচুড়ি বা ফ্রাইড রাইস করতে গেলে কিন্তু খুব অসুবিধা। আর একটা কড়াই আছে বিশাল বড়, সবসময় অত বড় কড়াইতে কিন্তু করা যায় না, কারণ গ্যাসটা অনেক লাগে, আর গ্যাসে কিন্তু বেশি বড় কড়াই বসালে মানে রান্না করতে খুব অসুবিধা হয়। সেজন্য আমি একটা মাঝামাঝি সাইজের একটা কড়াই এনেছি। যে কড়াইটা না খুব গর্ত, অনেকটা গর্ত। বনশ্রী গেছিলো আমার সাথে, ওই আমাকে সব কিছু চয়েস করে দিল। এই দেখো এটা অনেকটা গর্ত, আর এখানে বেশ একটু মানে খিচুড়ি বা ফ্রাইড রাইস এসব করলে কিন্তু বেশ আরামসে করতে পারবো। আর আরেকটা যেটা আছে সেটা তো অনেক বড়, খুব অসুবিধা। কিউট একটা হাড়ি নিয়ে এসেছি, এই দেখো কি সুন্দর হাড়িটা, ভেতরটা কিন্তু সিলভার, ভেতরটা সিলভার হলে না কোনো কিছু পড়ে না। এটাতে আমি রান্নাও করতে পারবো, দুধও জাল দিতে পারবো, ভাত তো করতে পারবোই। আর যদি ভেতরটা স্টিল হয় তাহলে কিন্তু পুড়ে যায়, আমি তো স্টিলের জিনিসে দুধ জাল দিতেই পারি না, রান্নাও করতে পারি না, কারণ খুব পুড়ে যায়, কালো হয়ে যায়, সেগুলো মাজতে খুব কিন্তু কষ্ট হয়। আর সিলভার হলে কিন্তু সেটা কিন্তু মাজতে কোনো কষ্ট হয় না, একটু স্টিল উল দিয়ে মাজলেই হয়ে যায়। এই দেখো এটা কিন্তু এই যে এইসব জায়গা তো কাজ করা রয়েছে, এই যে আর এই যে খুব সুন্দর, এই যে এটার ঢাকনাও আছে, ঢাকনাটাও কিন্তু কাজ করা সুন্দর। বললো তো 1/2 কিলোর মতো আসবে। আর একটা এটা, এটা দারুণ, এটা খুব ভারী, এটা খুব ভারী। এটা হচ্ছে বাইরেটা স্টিল আর ভেতরটা কিন্তু সিলভার। এটাতেও কিন্তু আমি ইচ্ছে করলে মাংস রান্না করতে পারবো, বা যে কোনো কিছুই রান্না করতে পারবো, পায়েসও করতে পারবো, ভাতও করতে পারবো। তো আমার ইচ্ছে আছে এখানে আমি রান্নাই করবো, কারণ এটা অনেকটা বড়, এটাতে আমি রান্না করবো। আর এই যে ঢাকনিটা, এটাতে আরামসে ভাত, এভাবে ভাত টাত উপর দেওয়া যাবে। তবে তার থেকে ভালো কিন্তু এটাতে রান্না ভালো হবে,
এখানে ঢেকে ঢেকে কিন্তু মাংস রান্নাটা কিন্তু খুব ভালো, আর এটা কিন্তু প্রচণ্ড ভারী, এটা খুব ভারী, খুব ওজনের। তো তোমরা অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করে জানাও যে জিনিসগুলো কেমন লাগলো আর কোনটা বেশি ভালো লেগেছে, বা কোনটার কত দাম সেটাও যদি জানতে চাও কমেন্ট করো, আমি সবটা বলে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে, কারণ বৃষ্টি কিন্তু এখনও মোটামুটি পড়ছে, আবার হয়তো জোরে আসবে। তা আমরা একটু খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ি, পুচকে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।